দেখো, একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, তার অ্যাকাউন্ট ডিটেইলস থাকবে, ডেবিট টাকা থাকবে, ক্রেডিট টাকা থাকবে, এবং এই ট্রায়াল ব্যালেন্সের নিচে একেবারে শেষের দিকে আমরা দেখি অ্যাডজাস্টমেন্ট গুলো দেওয়া থাকে। যেমন অ্যাডজাস্টমেন্ট, এখানে 5টা অ্যাডজাস্টমেন্ট দেওয়া রয়েছে, আর নিচে যেটা লেখা রয়েছে রিকোয়ার প্রিপেয়ার এ 10-কলাম ওয়ার্কশিট ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, যাই হোক এরকম একটা বিষয় যে আমাদের আগের যে প্রবলেম গুলো ছিল সেই প্রবলেম গুলোতে আমরা যেটা দেখেছি একটা ট্রায়াল ব্যালেন্স থাকবে, এবং ট্রায়াল ব্যালেন্স এর নিচে কি থাকবে? অ্যাডজাস্টমেন্ট থাকবে, বুঝতেছো? তবে আমরা আজকে যেই প্রবলেমটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে সেই প্রবলেমটিতে ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে কিন্তু ট্রায়াল ব্যালেন্স এর নিচে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। বুঝতে পারছি সাকিব মল্লিক, তুমি মাইকটা মিউট করো, তোমারটা থেকে নয়েজ আসতেছে। খেয়াল করো, এটা একটা ট্রায়াল ব্যালেন্স। এই যে ট্রায়াল ব্যালেন্স, আগের মতোই আমরা দেখতে পাচ্ছি ট্রায়াল ব্যালেন্স, এবং এই ট্রায়াল ব্যালেন্স এর নিচে আগে কি ছিল স্যার? এর আগের অঙ্কগুলোতে নিচে কি ছিল? অ্যাডজাস্টমেন্ট, বুঝতে পারছো? অ্যাডজাস্টমেন্ট, কিন্তু এখানে কি অ্যাডজাস্টমেন্ট আছে নিচে? দেখো দেখো, আমরা যদি ট্রায়াল ব্যালেন্স করি, ওয়ার্কশিট করি, ওয়ার্কশিটের যদি 10 কলাম করতে চাই, তাহলে প্রথম যেটি আসে সেটি কি? ট্রায়াল ব্যালেন্স। তারপরে কি আসে? এরপর ইনকাম স্টেটমেন্ট, তারপর হচ্ছে ব্যালেন্স। কিন্তু আমাদের এই অঙ্কটাতে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, তাহলে দেওয়া নাই কি? অ্যাডজাস্টমেন্ট। তাহলে এই জায়গায় যে পরিবর্তন গুলো আছে আমরা একটু খেয়াল করি। ক্যাশ এখানে আমাদের আছে 13,800, আবার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সেও কি আছে? 13,800 আছে। তার মানে কি এটাতে কোনো পরিবর্তন হয় নাই, বুঝছে? এরপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, এটাতে কত? 28,300। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সেও কত? 28,300। তার মানে পরিবর্তন হয়েছে কত? পরিবর্তন নাই, পরিবর্তন হয় নাই। গুড। এরপরে খেয়াল করো প্রিপেয়ারেন্স, পরেরটা আমি চুপ, কত? 3600। আর এখন আছে কত? 2400। তার মানে কি বাড়ছে না কমছে? কমছে 1200 টাকা। কত টাকা কমছে? 1200। প্রিপেড ইন্স্যুরেন্স হ্রাস পেয়েছে। আমাদের অ্যাডজাস্টমেন্ট যে কলামটা হবে সেই কলামের মধ্যে আমরা এই প্রিপেড 1200 টাকা কমাবো, তাই তো? আর কি হবে স্যার? প্রিপেড ইন্স্যুরেন্স যদি কমে তাহলে বাড়বে কি? এই বুঝতেছো না, প্রিপেড ইন্স্যুরেন্স তো কমবে, তাহলে বাড়বে কি? ইন্স্যুরেন্স এক্সপেন্স। গুড। এই যে দেখো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 1200 টাকা। তার মানে এটা একটা আমাদের মোটামুটি করে দেওয়া একটা ওয়ার্কশিটের মতোই প্রবলেমটা। তাহলে এই জায়গায় আমাদের 1200 টাকা কমলো, আর এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স, দেখো আমাদের টোটাল অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স শেষ, এই জায়গায় এসে আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স 1200 টাকা লিখলাম। তার মানে হচ্ছে আমাদের অ্যাডজাস্টেড যে কলামটা হবে সেই কলামের ডেবিট দিকে আমরা লিখব 1200 টাকা, আর ক্রেডিট দিকে প্রিপেড ইন্স্যুরেন্স এর
ঘরে গিয়ে আমরা 1200 টাকা মাইনাস করব অর্থাৎ ক্রেডিট দিকে লিখব তারপরেরটা কি তারপরেরটা হচ্ছে ল্যান্ড ল্যান্ড ছিল আগে 66000 এখনো আছে কত 67000 বিল্ডিং আগে ছিল কত 1,27,000 এখন আছে কত 1,27,000 পরিবর্তন হয়েছে কত কিছু না পরিবর্তন হয় নাই এরপর ইকুইপমেন্ট খেয়াল করি ইকুইপমেন্ট আগে ছিল কত 59,000 60,000 এখন আছে কত 59,000 তাহলে পরিবর্তন কত হয় নাই পরিবর্তন কোনো পরিবর্তন হয় নাই তাই তো স্যার জি স্যার ওকে তারপরে খেয়াল করো অ্যাকাউন্টস পেয়েবল আগে ছিল 12,500 এখন আছে কত 12,500 তাহলে পরিবর্তন কত কোনো পরিবর্তন হয় নাই এরপরে খেয়াল করো আনআন রেভিনিউ আগে ছিল কত 6,000 এখন কত 1,500 তাহলে আনআন রেভিনিউ কি হইছে হ্রাস পেয়েছে তাই না কত টাকা 4,500 টাকা যদি আনআন রেভিনিউ কমে যায় তাহলে বাড়বে কি বলো আনআন রেভিনিউ তো কমে গেল তাই না তাহলে বাড়বে কি সার্ভিস রেভিনিউ সার্ভিস রেভিনিউ কত টাকা 4,500 4,500 টাকা কে বলছে অ্যানসারটা স্যার আমি আজিম আজিম হ্যাঁ গুড খেয়াল করো এখানে আমাদের এই আনআন সার্ভিস রেভিনিউ হ্রাস পাবে আর বৃদ্ধি পাবে হচ্ছে সার্ভিস রেভিনিউ আমরা তো খেয়াল করি সার্ভিস রেভিনিউ এখানে আছে কত 90,700 এখানে আছে কত আছে কত দেখতে পাচ্ছ 90,700 আগেও ছিল আর এখনো আছে 90,700 তাহলে বাড়ছে কি স্যার ভালো না তো বাড়ছে জি না তাহলে বাড়লো কোথায় কেউ বলতে পারবে বলো তো কোথায় বাড়লো সার্ভিস রেভিনিউ বাড়বো নাকি কত টাকা ড্রয়িং বাড়ছে না খেয়াল করো একটু ব্রেন খাটাও এখানে আছে কত 29,000 এখানে কত 33,500 বাড়ছে কত 4,500 4,500 তার মানে হচ্ছে আনান্ট রেভিনিউ যেটা সেটা সার্ভিস রেভিনিউ ছিল না সেটা ছিল র্যান্ট রেভিনিউ স্যার কিভাবে বুঝবে না এই যে খেয়াল করো 29,000 টাকা ছিল আর এখন হয়েছে কত 33,500 তাহলে বাড়ছে কত 4,500 না 4,500 আর এখানে আমাদের 4,500 টাকা কমছে বুঝতে পারছি তাহলে খেয়াল করো আমরা একটু দেখি নাই পরেরটা কি ছিল পরেরটা ছিল হচ্ছে মর্গেজ পেয়েবল 1,20,000 কোনো পরিবর্তন হয়েছে না ওনার্স ক্যাপিটাল তারপর ড্রয়িংস দেখো আগে ছিল 22,000 এখন আছে কত 22,000 তাহলে পরিবর্তন হয়েছে কত হয় নাই হয় নাই সার্ভিস রেভিনিউ আগে ছিল 90,000 700 এখন আছে কত 90,700 তার মানে কোনো পরিবর্তন হয় নাই হইছে কি বলেন যদি হয় তাহলে বইলো কিন্তু তারপরে আছে কি র্যান্ট রেভিনিউ 29,000 আর এখানে আছে কত
500 তার মানে হচ্ছে এটা বৃদ্ধি পেয়েছে 4500 টাকা এরপরে খেয়াল করি স্যালারিজ এক্সপেন্স কত 42000 তাহলে বাড়ছে কত বাড়েনি বাড়ছে না অ্যাডভারটাইজিং এক্সপেন্স কত 20500 আছে কত 20500 বাড়ছে কত1200 টাকা সেটা তো আমরা বলেইছিলাম এর আগে বললাম না তারপর খেয়াল করো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন একবার একবার আসবে কেন এখানে আমাদের ইয়ে ছিল দুইটা একটা হচ্ছে বিল্ডিং আর একটা হচ্ছে ইকুইপমেন্ট বিল্ডিং এর উপরে হচ্ছে 3000 টাকা আর ইকুইপমেন্ট এর উপরে হচ্ছে 3600 টাকা বুঝতে পারতেছো তো ডেপ্রিসিয়েশন করলে দুইটা আসতো একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বিল্ডিং 3000 আর একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইকুইপমেন্ট 3600 টোটাল একত্রে ওরা ডেপ্রিসিয়েশন দিয়ে দিছে 3600 টাকা বুঝি নাই মানে দুইটাকে একত্রে করে 6600 টাকা হয় সেটা একত্রে করে দিয়ে দিছে অর্থাৎ 3000 এবং 3600 টাকা যোগ করলে হয় হচ্ছে 6600 টাকা গেল এটা তারপরে খেয়াল করো ইন্টারেস্ট এক্সপেন্স 1000 টাকা আর ইন্টারেস্ট পেয়েবল কত 1000 টাকা 10000 টাকা সরি 10000 টাকা তাহলে 10000 টাকা এখানেও আছে আবার এখানেও আছে তার মানে কি যদি আমাদের এই অঙ্কটা অ্যাডজাস্টমেন্ট থাকতো তাহলে কয়টা অ্যাডজাস্টমেন্ট থাকতো যেমন দেখো একটা আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট দেখতে পেয়েছিলাম এই জায়গায় 1200 টাকা হ্রাস পেয়েছে তাই না এই একটা এখানে দেখলাম আনআন রেভিনিউ হ্রাস পেয়েছে আনআন রেভিনিউ ছিল এই যে এটা এটাই তো পাঁচটা দুইটা এরপরে খেয়াল করো অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট ফাস্ট হইতো তারপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেপ্রিসিয়েশন 6000 600 কত হলো তিনটা আরেকটা দেখতে পাচ্ছি কি ইন্টারেস্ট কত হলো 4টা 4টা তাহলে কিভাবে থাকতো অ্যাডজাস্টমেন্টটা যেমন এটা এই অ্যাডজাস্টমেন্টটাতে এটা প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড টাকা 1200 এটা অ্যাডজাস্টমেন্টে থাকতো একটা দুই নম্বরটা আর্নড রেভিনিউ হ্যাজ বিন আর্নড 4500 টাকা এটা ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং 3000 টাকা ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 3600 টাকা ঠিক আছে আরেকটা থাকতো ইন্টারেস্ট এক্সপেন্স একিউর অর্থাৎ ইন্টারেস্ট এক্সপেন্স বকেয়া আছে এর আগে আমরা এরকম দেখেছি না যে এর আগের যে প্রবলেম গুলো ছিল সেই প্রবলেম গুলোতে আমরা দেখেছি কি দেখেছি যে একটা কি থাকে ট্রায়াল ব্যালেন্স থাকে ট্রায়াল ব্যালেন্স থাকে আর ট্রায়াল ব্যালেন্সের নিচে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থাকে আর এই জায়গায় খেয়াল করো আমার অ্যাডজাস্টমেন্ট করেই দিয়েছে পরের স্টেপ কি ইনকাম স্টেটমেন্ট পরের স্টেপ কি
ব্যালেন্স শীট আর এখানে আমাদের আগের স্টেপটা অর্থাৎ অ্যাডজাস্টমেন্টটা করা নাই আমরা সেটা করব তাহলে এটা কি পারা যাবে জি স্যার পারা যাবে এটা ভাইয়া তো দুঃখ পারবে কে কে বলো তো বের করলে তো হয়ে যাবে না 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 এর আগের কলম বাদ থাকলো না অ্যাডজাস্টমেন্টটা বের করতে হবে তৈরি করি তারপরে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট করি এরপর হচ্ছে ব্যালেন্স শিট করি বুঝতে পারতেছো তাহলে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি অ্যাডজাস্টমেন্টটা করে দিব তোমরা কি করবে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শীট করব পারবে দেখি তো এই ইয়ে করো না কথা বলো না তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো অ্যাডজাস্টমেন্ট দেখছো এখন কাজ করে কত সহজ হয়ে যাবে আমার আমি এখানে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট করব কত আর এখানে কি করবো ইন্টারেস্ট পেয়েবল 10,000 তাহলে আমাদের দুইটা স্টেপ হয়ে গেল তিনটা স্টেপ হয়ে গেল একটা তো দুইটা তো দেওয়াই ছিল তাই না জি স্যার এখন কি করবে বলো ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শীট ইনকাম স্টেটমেন্ট করবে আর হচ্ছে ব্যালেন্স শীট করবে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শীট করা কি খুব বেশি কঠিন কাজ জি না স্যার পারবে জি স্যার ওকে যদি পারো তাহলে করো